আমার বয়স 18 বছর, একটা মেয়েকে পছন্দ করি, বাড়িতে বিয়ের কথা বলেছি কিন্তু আমার পরিবার রাজি নয়, কারণ মেয়েটির মায়ের তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে হয়েছে। এখন আমার করণীয় কি এবং আমার বাবা মার উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। মাশাআল্লাহ, আমার বয়স 18 বছর, একটা মেয়েকে পছন্দ করি, বাড়িতে বের কথা বলেছি কিন্তু আমার পরিবার থেকে রাজি নয়, কারণ মেয়েটির মায়ের তালাক হয়ে অন্য জায়গায় বিয়ে হয়েছে, এখন আমার করণীয় কি? আপনার 18 বছর পছন্দ করেছেন, প্রথম কথা পছন্দ করাটা তো বিয়ের আগে, যদি কোনো মেয়েকে পছন্দ করেন, টাইম পাস করেন, সময় দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে সূরা আনিসের আয়াত নম্বর 32, লা তাকরাবু জিনা, জিনা যে রাস্তা আছে তার ধারে কাছেও যেও না। আর যদি মেয়েটাকে গোপন কোনো জায়গা থেকে দেখে যদি পছন্দ হয়ে যায় তবে সেখানে ঠিক আছে, আপনার পরিবার থেকে কাউকে একজন ওয়ালি হিসাবে পাঠাতে হবে, মানে আপনার বাবা মাকে গিয়ে মেয়েটার বাড়িতে প্রস্তাব দিতে হবে। আপনার বাবা মা যদি মনে করে যে না, ওই মেয়েটার মা তালাক প্রাপ্তা, এই জন্য বিয়ে দিচ্ছে না, আপনার বাবা মা কেন ঠিক করছে না, কেন? কারণ তালাক পেয়েছে মানে এই নয় যে মেয়েটা নষ্ট হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? তালাক পেয়েছে মানে এটা নয় যে মেয়েটা খারাপ। আমি একটা কথা যুবকদেরকে আরেক কথা বাড়িয়ে বলি, মনে রাখবে যে কোনো তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করা, বর্তমান আমাদের এই যে ইউনিভার্সিটিতে যেসব মেয়েরা আছে, এই মেয়েদের চাইতে তালাকপ্রাপ্ত ধার্মিক মেয়ে বেশি ভালো, কারণ তালাকপ্রাপ্তা মেয়ে সে সংসার করছে লিগালি হালাল ভাবে, আর যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে জেনা ব্যভিচার করছে হারাম ভাবে, আছে না নাই কথা বলেন? আছে। তাই যেটা লিগালি হয়েছে আল্লাহ যেখানে সন্তুষ্ট ছিল, আল্লাহর খুশি রাজিত হয়েছে, এই বিধবা মেয়েগুলোকে বা তালাকপ্রাপ্ত মেয়ে যদি ধার্মিক হয় একে বিয়ে করা ভালো, ওইসব নষ্টা মেয়েদের চাইতে উত্তম। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে? জি, একটা ঘটনা শুনি, আমাদের গুসল করতে পারবে কি? অবশ্যই গুসল করতে পারবেন, গুসলের জন্য ইতিকাফ ভঙ্গ হয় এমনটা নয়, বরং অনর্থক কথাবার্তা বলা, অনর্থক কারণে মসজিদ থেকে বাইরে চলে যাওয়া, এগুলো করতে পারবেন না। শুকরিয়া। সূরা বাকারা 187 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসীরের আলোচনা দ্রষ্টব্য দেখেন। ভাইজান প্রশ্ন করেছেন, যদি বাইরে খোলা ময়দান থাকে তারপরে মসজিদে নিয়ে এসে জানাজা করা যাবে কি যাবে না? করলে তো আপত্তি করার কিছু নেই, তবে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি আহকামুল জানাইজে বলেছেন যে জানাজা পড়ার জন্য খাস ভাবে একটা জমিন, একটা গ্রাউন্ড থাকা এটাই সুন্নাহ। যদি কোনো বিপর্যয় হয়, কোনো কারণ থাকে, এই জন্য সে ফিল্ড নেই অথবা ফিল্ডে কোনো ব্যস্ততা আছে এই জন্য পড়তে পারছেন না, তাহলে মসজিদে জানাজা পড়া যায়। বিস্তারিত দেখার জন্য আহকামুল জানাইজ আল্লামা নাসিরুদ্দিন আলবানীর মাসালা নম্বর 170 থেকে 125 পর্যন্ত দেখেন। স্বপ্নে নামাজ পড়া এবং বিয়ে দেখলে কি হয়? বা স্বপ্নে নামাজ পড়ার বিয়ে করা দেখলে কি হয়? ভাই, স্বপ্নের ব্যাখ্যা মানে এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা শশীর হাদিসে নেই, আর স্বপ্নের ব্যাখ্যা অনর্থ ব্যাখ্যা করাও এটা জায়েজ নয়। যদি কেউ স্বপ্নের ব্যাখ্যা জানে না কিন্তু বলছে এগুলো জায়েজ নয়, তবে স্বপ্নের কিছু ওসুল দেওয়া আছে, যদি কোনো ভালো স্বপ্ন দেখেন যেটা আপনি সন্তুষ্ট খুশি হয়েছেন, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়বেন, কি বলবেন? আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যে স্বপ্নটা দেখলাম এই স্বপ্ন কল্যাণকর হলে আমার জীবনে বাস্তবায়ন করো। আর যদি স্বপ্ন এমন স্বপ্ন দেখেছেন যেটা খারাপ স্বপ্ন আপনি চান না, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, ঘুম থেকে উঠে পাশকে পরিবর্তন করতে হবে, তিন দিকে ডান দিকে থুতু নিক্ষেপ করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ যে স্বপ্ন দেখলাম এটা যেন বাস্তবে না হয়। চতুর্থ কাজ, ওই স্বপ্নটা কোনো মানুষকে বলবেন না, যদি বলেন শয়তান শুনে নিবে, ওটা আপনার জীবনে বাস্তবে ঘটে দিতে পারে। আপনার যদি খুবই আপনজন নিকটীয় আত্মীয়, যাকে বললে অন্য কেউ আর প্রচার করবে না, তাকে বলতে পারেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। তিনিও সহি বলেছেন, হাফেজ
ইমাম হাজার আসকালানি তিনিও ফাতুল বাড়িতে সহি বলেছেন, অনেক মহাদিস সহি বলেছেন। তাই কেউ যদি একদিকে সালাম ফুরিয়ে দেয় এটা নিঃসন্দেহে জায়েজ, কেউ যদি দুই দিকে সালাম ফেরায় সেটাও জায়েজ। এই জন্য একটা কথা মনে রাখবেন, যে সমাজে যেটা প্রচলিত আছে যদি দেখা যায় চলছে দুই দিকে, আপনি হঠাৎই একদিকে সালাম ফিরিয়ে দিয়েছেন, যদি ফিতনার আশঙ্কা থাকে এই সমাজে আগে মানুষকে বুঝাবেন যে ভাইজান দুটোই সহি, একদিকে ফেরালেও হয় দুই দিকে ফেরালেও হয়, বোঝাবেন যদি ফিতনা না হয় তারপর দুটো সুন্নার উপর আমল করবেন। তবে দুই দিকের চাইতে একদিকে সালাম ফেরানোর হাদিস অধিকতর সহি এবং এটাই জমহুর ওলামা সালাফদের মতামত, এটার প্রতি আমল করা বেশি উচিত একদিকে সালাম ফেরানো জানা যাতে। শুক্রিয়া। যখন কুকুরা চিৎকার মারে তখন তারা জিনকে দেখতে পায়, শয়তান জিন শয়তান এদেরকে দেখতে পায়। এটা একটা আপনিও ধরে নিতে পারেন, যখন এই কুকুরগুলো মানে তা কাদাকাটি করছে রাত্রিবেলাতে তখন শয়তান মানে আল্লাহর কাছে ফানা চাইবেন, মানে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। জি শুক্রিয়া। কবরে লাশ রাখার সঠিক নিয়ম কি? মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত যে চিৎ করে আমরা শুয়ে দিচ্ছি এটা সঠিক নয়, বরং ডান কাত হয়ে শোয়ানো কবরের মধ্যে এটাই সুন্নাহ, এটাই সহি। কিন্তু চিত হয়ে শোয়াতে হবে এই মর্মে কোনো সহি কোনো হাদিস প্রমাণিত নয়, চার চারটে মাজহাব থেকে প্রমাণিত নয়, হানাফি মাজহাবের সমস্ত ফতোয়ার গ্রন্থে লেখা আছে ডান কাত হয়ে শুয়ে রাখা এটা হচ্ছে আল্লাহ নবীর সুন্নাহ, কিন্তু চিত হয়ে শুয়ে দিয়ে ঘাটটাকে বাঁকিয়ে দেওয়া এটা হানাফি মাজহাবের ফতোয়াও নয়। শুকরিয়া। বিয়ের সময়তে অতিরিক্ত মোহরানা ধার্য করে আদায় করবেন না, বউটাকে দিবেন না, এটা কি ঠিক? আপনি তো প্রথম রাতে বউর সঙ্গে কা পুরুষের পরিচয় দিবেন, ঠিক না বলে বার? মানে আপনি মানুষের কাছে নাম নেওয়ার জন্য 5 লক্ষ টাকা কি করেছেন, মোহরানা দিয়েছেন, বাসর রাতে ঢুকে যান, ঢুকে তখন পকেট থেকে টাকা বের করে 5,000 টাকা দিয়ে বলছেন বউ এই 5,000 টাকা রাখো আমাকে ক্ষমা করে দাও, মানে আপনি তো একজন কা পুরুষ, হ্যাঁ আপনি বিয়ে করতে গেলেন কেন? বিয়ের রাত্রে বউর কাছে গিয়ে একদম বীর পুরুষ হবেন, ডন যেন সারা জীবনে মনে থাকে। প্রথম রাতে যদি বউর হাত পা ধরতে হয় তা ভাই বলুন তো আপনি কি এমন পুরুষ মানুষ, প্রথম রাতে আপনি হাত পা ধরবেন কেন? যদি আপনি করবেন কি বলে তোমাকে 50,000 টাকা দেন মোহর আমি বেঁধেছিলাম, এই দেখো 60,000 টাকা তোমাকে দিলাম, তোমাকে পেয়ে আমি খুব খুশি, 10,000 টাকা গিফট করলাম, যে কপালে একটা চুম্বন দিবেন, এটা যে বীর পুরুষ। আপনি প্রথম দিনে কপালে চুম্বন তো ধরে কথা হাত পা ধরে কাঁদতে হয় বউর কাছে, ভাই এর চাইতে কা পুরুষ কেউ আছে আর কথা বলেন? এরকম কেন? এখন থেকে আজকে কাল থেকে যারা বিয়ে করতে চান প্রত্যেক মাসে 3,000 টাকা করে ব্যাংক করবেন, একটা ব্যাংক কি করবেন, একটা ব্যাংক করবেন, একটা বাক্স কাল থেকে কিনে নিয়ে আসবেন বাজার থেকে, 3,000 টাকা করে প্রত্যেক মাসে রাখবেন, মানে প্রতিদিন 100 টাকা করে বউটার জন্য আপনি কি করবেন টাকা জমান, 100 টাকা করে জমান, মাসে 3,000 টাকা হবে, বছরে 72,000 টাকা হয়ে যাবে, কমপক্ষে ওই টাকাটা নিয়ে রাত্রিবেলা আপনার বউটার জন্য একটা সোনার নেকলেস নিয়ে উপহার দিয়ে দেবেন, অতিরিক্ত বোনাস, বউ দেখবেন সারা জীবন আপনাকে ভালোবাসবে, বলে দেখেছিস প্রথম দিন একদম আমাকে খুশি করে দিয়েছে, বলেন না লাভ অ্যাজ ফার্স্ট সাইড, এটা বাসর রাতে দেখাবেন, ওটা রাস্তাঘাটের জিনিস নয়। শুক্রিয়া। বেনামাজি তারা মসজিদে প্রধান দায়িত্বশীল হতে পারবে কি পারবে না? সূরা তওবা আয়াত নাম্বার 17-18 ইবনে কাসির আহসান বায়ানের আলোচনা দৃষ্টিতে দেখেন, যারা মসজিদের মুসল্লি হবে সরি মসজিদের কর্তৃপক্ষ হবে তার জন্য শর্ত তাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, যে আল্লাহর ঘরে দায়িত্বে থাকবে সে যদি আল্লাহর দায়িত্ব পালন না করে এই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া যাবে কথা বলেন না, তার জন্য এই ধরনের ব্যক্তিকে মসজিদের দায়িত্বশীল করা উচিত নয়। এখন দেখাচ্ছি আপনাদের এলাকাতে টোটালি 3 জন মানুষ নামাজ পড়ে বাকি সবাই বেনামাজি, এখন কমিটিতে দরকার আছে 6 জন লোক, কি করবেন? নাই মানছে তো কানামাই ভালো, এখন কান আগে মানে মসজিদের দায়িত্ব দেন, কিচ্ছু করার নেই। জি। বিবাহ পড়ানোর সঠিক নিয়ম কি? একটা ছেলে নিয়ে আসেন একটা মেয়ে নিয়ে আসেন এখনই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। বিয়ে পড়ানোর সঠিক নিয়ম, প্রথম ছেলেকে রাজি থাকতে হবে, মেয়েটাকে রাজি থাকতে হবে, ছেলের বাপ মা যদি রাজি না থাকে কোনো সমস্যা আসে যায় না, তবে বাপ মা রাজি থাকলে এটাই উত্তম, মেয়ে রাজি, মেয়ের মা রাজি, মেয়ের খালা রাজি, মেয়ের বাপ ভাই রাজি না, গোটা বিশ্বের মানুষ এসে যদি সাক্ষী দেয় তারপরে মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া জায়েজ হবে না।
সুরান তিরমিজি হাদিস নাম্বার 1102-3-4 আল্লাহ নবী বলছেন লালিকা ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের অভিভাবক রাজি নেই, সম্মতি নেই। মেয়ের অভিভাবক মেয়েরা হতে পারে না, মা হতে পারবে না, খালা হতে পারবে না, বান্ধবী হতে পারবে না, এরা পারবে না। কারা হবে? মেয়ের বাপ, মেয়ের বড় ভাই, মেয়ের যদি দাদা থাকে মানে বাপের বাপ থাকে, এরা হচ্ছে মেয়ের ওয়ালি। কথা বুঝতে পারছেন? এরা ব্যতীত মেয়ের যদি 50 বছর বয়স হয়ে যায়, তাদের যদি সম্মতি না থাকে বিয়ে পড়ানো জায়েজ নয়। তার মানে বোঝা গেল, এক ছেলেকে রাজি থাকতে হবে, দুই মেয়েকে রাজি থাকতে হবে, মেয়ের অলিকে রাজি থাকতে হবে, দুই বাইরে থেকে দুইজনের সাক্ষী লাগবে, তিন একটা হুজুর লাগবে, হুজুর সঙ্গে সঙ্গে খুতবা দিয়ে বিয়ে পড়ে দিবে, দুইজন সাক্ষীর ভিত্তিতে বিয়ে হয়ে গেল। তারপরের দিন যত পারেন মানুষকে ওলেমা খাওয়ান, মেয়ের বাড়িতে নয়, ছেলের বাড়িতে। ছেলে তখন যা ইচ্ছা খরচ করবে, গোশ মাছ মাংস নিয়ে এসে মানুষকে খাওয়িয়ে দিবে, কিন্তু মেয়ের বাপের বাড়িতে বিয়ের দিনে গিয়ে ঘরটা করে অনুষ্ঠান করতে হবে, এটা সঠিক নয়। সৈফি দিতে হবে, এটাও বা একদম হিন্দুদের প্রথা, যেখানে হাতের সঙ্গে হাত তুলে দিয়ে, গলায় মালা পরে দিয়ে, তার অন্যের সঙ্গে অন্য লাগিয়ে দিয়ে, তাই দুধ পান করানো, মিষ্টি খাওয়া, গাড়ি থেকে যখন নামছে তখন মিষ্টি দিয়ে নামানো, গেট ঘিরা, সবগুলো অমুসলিমদের কৃষ্টি কালচার। এগুলো ইসলামে কোনো জায়গা নেই, এগুলো অশ্লীলতা, এগুলো ব্যাহাপনাম, এগুলো করা যাবে না। শুকরিয়া, জাজাকাল্লাহু খায়রান। আপনার কথার মতো অনেক ফর্মুলা ব্যবহার করেও বিয়ের জন্য বাবা মাকে রাজি করাতে পারছি না, একটু নসিহত করবেন দয়া করে। মাশাআল্লাহ, একজন ভাই প্রশ্ন করেছেন যে আমি যে পরামর্শ দিয়েছিলাম বাবা মা তারপরেও বিয়ে দিতে রাজি হচ্ছে না, এখন আবারও পরামর্শ চাচ্ছেন, মানে এখন সাধারণ ডোজ দিয়েছেন, ওখানে অ্যান্টিবায়োটিক চাচ্ছেন, তাই তো? মানে এর আগে আমি পরামর্শ দিয়েছিলাম আপনাদের বগুড়াতে, যেসব যুবক ভাইরা বিয়ে করতে চায় কিন্তু বাপ মা দেয় না, আমি বলেছিলাম যে এক কাজ করবে, বাবার জুতোটা তুমি নিজে পরবে, আর আব্বা গুলো আব্বা দেখো তোমার জুতোটা আমার পায়ে হয়, বুঝাবে বাবা তোমার জুতো শুধু আমার পায়ে হয় এমনটা নয়, মানে আমিও বাবা হতে পারি। তো এই ফর্মুলাটা ইউজ করেছেন? কে কে করেছেন একটু হাত তোলেন তো ভাই, কে করেছেন? ইউটিউবাররা, মাশাআল্লাহ। তো প্রথম হচ্ছে এখন আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে আপনার বাবাকে, আপনার বাবাকে আগে ডেকে নিয়ে আসবেন, আপনার বাবাকে আগে নিয়ে আসতে হবে। মনে রাখবেন সূরা নূর আয়াত নাম্বার 32-33-34, যারা শুধু জেনা ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার জন্য যারা বিবাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের রিজিকের ব্যবস্থা কোন দিক থেকে আল্লাহ করে দিবে ওই ব্যক্তি নিজেও বুঝতে পারবে না। তাই মনে করেন রিজিকের ভয় যদি কেউ বিয়ে করতে না চান, যদি মনে করেন যে না আমি এখন ইনকাম করতে পারি না, আমি বিয়ে করব না, এটা ভাবা উচিত নয়। কারণ যখন আপনি মেয়েটাকে নিয়ে আসছেন, যে মেয়েটাকে নিয়ে আসছেন, আপনার বউটাকে নিয়ে আসছেন, ওই বউটা ওর নিজের রিজিক খাবে, আপনার রিজিক খাবে না। মানে ও যখন আসবে ও রিজিকটা সঙ্গে নিয়ে আসবে আপনার বাড়িতে। কথা বুঝতে পারছেন? এই জন্য অনেক দেখবেন বিবাহিত, বিবাহ করার আগে অনেক যুবক টোটো কোম্পানির ম্যানেজার, শুধু ঘুরে বেড়ায়, কোনো কাজ নেই, কিন্তু বিয়ে করার পরে দেখবেন বউটাকে বেশ দিব্যি সংসার চালাচ্ছে। আছে না নাই? কেন? কারণ ওই বউটা যেটা এসেছে ওর যে রিজিক ও সঙ্গে নিয়ে এসছে, আপনার পকেটের টাকা খাচ্ছে না। একজন বন্ধু আমাকে বলছে যে ভাইজান আমার বাবা অনেক দিন ধরে অসুস্থ ছিল, দীর্ঘ 9-10 বছর ধরে অসুস্থ ছিল। বাবার প্রতিদিন আমি 100 টাকা করে ওষুধ কিনে দিতাম, মানে মাসে 3000 টাকা, 9000 টাকা, 3000 টাকা। ওই যুবক তখন বলছে যে ভাইজান আমার বাবা কয়েক বছর হলো মারা গেছে, তো আমি প্রত্যেক মাসে টাকাটা বের করার চেষ্টা করি, যে 3000 টাকা যে বাবাকে আমি প্রত্যেক মাসে যে আমি ওষুধ কিনে দিতাম, এখন তো বাবা মারা গেছে, 3000 টাকা তো পকেটে থাকার কথা, কিন্তু ভাই আমি খুঁজে খুঁজে দেখি টাকা তো থাকে না। এর অর্থ কি জানেন? মানে বাবা যতদিন জীবিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাপের ওই 3000 টাকা রিজিক ওর ইনকামের মধ্যে দিয়েছিল, ওই ব্যাটার মাধ্যমে আল্লাহ রিজিকটা দিয়েছিল, বাপ চলে গেছে, বাপের সঙ্গে সঙ্গে রিজিকও চলে গেছে। তাই আপনি যখন আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, মার ওষুধ কিনে দিচ্ছেন, বোনটাকে দিচ্ছেন, এই কাজকর্মগুলো করছেন, তার অর্থ এই নয় যে আপনি আপনার টাকা দিচ্ছেন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দিবেন আপনি, এই জন্য রিজিক আপনার আগে বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ নবী বলছেন যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে এদের রিজিক আল্লাহ তুলে নেন, আর যারা আত্মীয় সম্পর্ক জয় রাখে তাদের রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। যদিও পাপই হয় তবু আত্মীয় সম্পর্ক যদি আপনি রক্ষা করেন আপনার রিজিক বৃদ্ধি করা হবে। সুনান তিরমিজি 2320 নম্বর হাদিস। তাই বাপ মাকে আমি বিশেষ করে এই অনুরোধ করি যে রিজিকের ভয়ে ছেলে মেয়ে যদি বিয়ে না দেন আর ছেলে মেয়ে যদি ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যায়, বাপ মায়ের দায়ভারই হবে। কথা বুঝতে পারছেন? ছেলে বা মেয়ে যদি ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যায় কে দায়ভার নেবে?
বাপ মা অবশ্যই দায়ভার হবে, ছেলেদের হবে। তুমি মনে করো যে বাপ মা দিচ্ছে না, আমি জেনে করি বাপ মা যাবে যাবে যাবে, আমি তো যাচ্ছি না, এমন না, তুমিও গুনাহগার হবে। আর যুবক ভাই তোমাদেরকেও বলে, বিয়ে করার ইচ্ছায় কাজ করো না কেন? কি ব্যাপার? বাইরে স্বাধীন পাবজি গেম খেললে হবে? সারাদিন ধরে তুমি টিভি দেখবে, ফেসবুক চালাবে, একটু কাজ তো করতে হবে। এক কাজ করবে, দ্বিতীয় তোমাদেরকে অ্যান্টিবায়োটিক, কাল থেকে কাজে চলে যাবে, প্রত্যেক মাসে 5,000-7,000 টাকা আব্বার হাতে দিয়ে দেবে, আব্বা এগো 7,000 টাকা মাসে আমার বেতন তুমি নাও। এরপরে বারবার বোঝাবে 7,000 টাকা দিতে থাকেন, বিয়ে দিবে না মানে কথা বুঝতে পারছেন, আগে রোজগার করতে থাকেন। ইনশাল্লাহ পিতা মাতা তাদেরকে আমরা অনুরোধ করি যে ছেলে মেয়ে দ্রুত বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। শুকরিয়া। ধন্যবাদ।